ঈদে নাড়ির টানে বাড়ি ফিরবে মানুষ, আর তাই বাড়তি রেল কোচের যোগান দিতে দিনভর কোচ সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা। নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে কারখানাটি প্রতি মাসে 40টি করে কোচ সংস্কার করে রেল বহরে পাঠায়। ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে রেলে 60টি নতুন কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এজন্য কারখানাটিকে 18 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। বাড়তি কোচের যোগান দিতে কারখানা নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি নেওয়া হয়েছে অতিরিক্ত শ্রমিক। চাহিদা তার দ্বিগুণ এবং এমনকি তিনগুণ গাড়ি আউটটার্ন, মানে জনগণের যাতায়াতের ক্ষেত্রে গাড়ির চাহিদার ক্ষেত্রে আমরা আউটটার্ন দিয়ে থাকি। লোকবল কম দেখি আউটটার্নের জন্য আমাদের নিয়োগ দিয়েছে এই কাজ করার জন্য। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গাড়ি আউটটার্নের জন্য রেলের আমাদের সুযোগের জন্য আমরা খুব চাপের মুখে ডিউটি করতেছি। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছে, যে তারা ফিল করছে যে ঈদে যে ঘরমুখো যাত্রীরা বাড়িতে ফিরবে তাদের যে অনুভূতি সেটা তারা অনুভব করছে। কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটের মাঝেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত ঘন্টা কাজ করছেন তারা। আমাদের যদিও টার্গেট রয়েছে 18 তারিখের মধ্যে ডেলিভারি দেওয়ার, তারপরেও আমরা ইন্টারসিটি যে কোচগুলো থাকে সবগুলাই আমরা প্রায় এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে আউটটার্ন দিব, এবং মেল এক্সপ্রেসের ট্রেন যে কয়েকটি অবশিষ্ট থাকে সেগুলো আমরা 18 তারিখের মধ্যে আউটটার্ন দিব। ঈদের জন্য সংস্কারে থাকা 60টি কোচের মধ্যে শেষ হয়েছে 30টির বেশি মেরামত কাজ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।